একটা গ্যাসের লাইন পাওয়া, সিলিন্ডার, চুলা সব কিছু মিলে পাওয়া, নেতা মন্ত্রীরা না থাকলে পাওয়া যেত না, এমন ব্যবস্থা হয়ে গেছে যে আর কোথাও যেতে হবে না, আধার কার্ড লাগবে শুধু। গ্রাম স্বরাজ যোজনা, সেখানে ডিএম এর খাতা লেখানো হচ্ছে যারা বিপিএল কার্ড হোল্ডার, যাদের বাড়িতে এখন গ্যাস নেই। 5 কোটি কানেকশন আমাদের দেওয়ার প্রকল্প ছিল, 8 কোটি কানেকশন দেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব, যত বেশি মায়েদের কাছে এই গ্যাস পৌঁছানো যায়। বাজেটে এই সাবসিডিটা দেওয়ার জন্য সরকারের তরফ থেকে 8,000 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে। আগে কি ছিল, একটা গ্যাস নাও, চুলা নাও, তার রেগুলেটর, পাইপ, সব কিছু মিলিয়ে প্রায় 1,000 দিনের টাকা তো লাগতো, সেটা এখন এসে জিরোতে পৌঁছে গেছে। যে 900 কোটি টাকা, যে সামান্য টাকা গ্যাসটার জন্য লাগবে, সেগুলো এখন বিপিএল কার্ড হোল্ডাররা একদম ফ্রিতে পাবে। এই টাকাটা যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবসিডির টাকাটা আসবে, তখন একটু একটু কম আসবে, যাতে গ্যাসের কোম্পানিগুলো ওই গ্যাসের টাকাটা আস্তে আস্তে তুলে নিতে পারে আপনার থেকে। তার মানে আপনাকে মোরালেস কোনো ক্যাশ ডাউন না করে আজকের তারিখে আপনি গ্যাস পাবেন যদি আপনি বিপিএল কার্ড হোল্ডার হন। মাঝখানে কোনোভাবে কোনো দালালি চক্রকে ঢুকতে দেবেন না। ডিএম অফিসে আপনার নামটা লেখানো হলো কি না সেটা গিয়ে খোঁজ করাবেন। আপনার নাম তালিকাভুক্ত হলে আপনি গ্যাসটা পাবেন। যাদের বিপিএল কার্ড থাকার কথাই নয়, তাদের নাম উঠে যাচ্ছে কি না খোঁজ রাখবেন তো। আর যদি খোঁজ পান তাহলে গ্রিভান্সেলে তো জানাবেন, আমাকেও জানাবেন। নিজের ভবিষ্যৎ রূপায়ণের দায়িত্ব নিজের হাতেই।